বন্ধুরা, আমরা এবার নির্দিষ্ট ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট লগইন, অর্থাৎ এখানে আমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগইন করতে হবে। কিন্তু আমাদের এখনও পর্যন্ত পাসওয়ার্ড বা কিছু নেই, কারণ আমরা নিউ অ্যাপ্লিকেন্ট। সেই জন্য একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছি নিউ অ্যাপ্লিকেন্ট, এবং সেই জায়গাতেই আমাদের ক্লিক করতে হবে। আমাদের ক্লিক করলেই আমরা যে ইন্টারফেস পেয়ে যাব, সেই ইন্টারফেসে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবার আমাদের সামনে যে ইন্টারফেসটি ওপেন হচ্ছে, সেখানে নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্টেট, আইডি টাইপ, আইডি নাম্বার, এন্টার ক্যাপচা, সব কিছু আমাদেরকে পূর্ণাঙ্গরূপে দিতে হবে। তো কী করতে হবে? নেমের জায়গায় নাম লিখবেন মোবাইল নাম্বার, অর্থাৎ সেই মোবাইল নাম্বার দেওয়া প্রয়োজন যেখানে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো আসবে, সমস্ত ওটিপি আসবে। এরপর ইমেল, ইমেলের জায়গায় আপনার নির্দিষ্ট ইমেল দেবেন, অ্যাড্রেস দেবেন ঠিকঠাক করে, কারণ এগুলো ভুল থাকলে হয়তো অনেক সময় টাকা আসে না। তারপর স্টেট আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। আইডি টাইপ, অর্থাৎ আপনি কী রকমের প্রমাণ দিতে চাইছেন, ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড, আপনি যেটা দেবেন সেটা সিলেক্ট করবেন। এবং তারপরে আছে আইডি নাম্বার, অর্থাৎ সেই ভোটার কার্ড বা আধার কার্ড অথবা রেশন কার্ড তার নাম্বার দেবেন। এবং এন্টার ক্যাপচা, ক্যাপচা এন্টার করে নিচে রেজিস্টার ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং পাশে একটা নাম্বার দেখতে পাবেন WB দিয়ে শুরু হচ্ছে। এটাই হচ্ছে আপনার ইউজার লগ ইন আইডি, এবং আপনাকে দেখানো হচ্ছে ইউর রেজিস্ট্রেশন হ্যাভ বিন সাকসেসফুলি ডান, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন প্রসেসটা, সেই প্রসেসটার যে প্রথম বা প্রারম্ভিক পর্যায়ে সেটা সম্পন্ন হয়েছে। এবং তারপরে এবার আমরা লগ ইন করতে পারবো, অর্থাৎ আমরা যেহেতু লগ ইন আইডি পেয়ে গিয়েছি, এবং আস্তে বা পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে আমরা লগ ইন করতে পারবো। এবার আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন আইডি আমরা দিয়ে দিলাম, কিন্তু পাসওয়ার্ডটা এখনও পর্যন্ত আমরা পাইনি। তো পাসওয়ার্ডটা কী হবে সেটা সত্যি খুব জানতে ইচ্ছা আমাদের, সেই জন্য আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। এবং বন্ধুরা দেখো, ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ যেহেতু আমরা পাসওয়ার্ড এখন জানি না, তাই এই যে অপশানটা, এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, এই অপশানে আমরা ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়। এবার যে ইন্টারফেসটা ওপেন হলো, সেখানে আমরা আমাদের লগ ইন আইডি, ইমেল আইডি এবং এন্টার দ্য ক্যাপচা কোড, ওই কোডটা দিয়ে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা ইতিমধ্যে যে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়েছিলাম, সেখানে আমাদের কাছে একটা নতুন ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, এবং সেই পাসওয়ার্ড দিয়েই আমরা পুনরায় আবার লগ ইন করতে পারবো আমাদের ফর্ম ফিল আপের পরবর্তী পর্যায়ে। এরপর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকছে যে ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার অর ইমেল আইডি, অর্থাৎ এখানে আমাদের কাছে একটা নতুন করে আমাদের যে ওটি, আমাদের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা সেন্ড করে দেওয়া হয়েছে। এবং তারপরে আমাদেরকে দেখে নাও, নতুন একটা ইন্টারফেস চলে আসছে, এবং সেখানে হোম লেখা আছে। হোম, এখানে ক্লিক করেই কিন্তু আমরা পুরোপুরি যে অ্যাপ্লিকেশন প্রসেস সেখানে আমরা চলে যাব। এবার আমরা কী করব, আমাদের লগ ইন আইডি আমরা দিয়ে দিলাম, আমাদের পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেবো, এবং এন্টার ক্যাপচা, এটা করে আমরা কিন্তু নিচের দিকে লগ ইন যে লেখা রয়েছে লগ ইনটাতে ক্লিক করব। এবার ক্লিক করলে আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে, যে ফর্মটাতে এইরকম দেখতে নেম দেখতে পাওয়া যাবে, কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমার মোবাইলে আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি রাখতে চাইছি আমার মতো করে সেই পাসওয়ার্ড দিতে হবে, এবং তারপরে কনফার্মেশন বা কনফার্ম নিউ পাসওয়ার্ড, পুনরায় যে পাসওয়ার্ডটা আমি রাখতে চাইছি সেই পাসওয়ার্ডটা দিতে হবে, এবং তারপরে ক্যাপচা দেওয়া আছে। তো পাসের মধ্যে দেওয়া আছে যে পাসওয়ার্ডটা কেমন হওয়া উচিত, মিনিমাম 8 শব্দের মধ্যে হতে হবে, এবং একটা আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এই সব কিছুই থাকতে হবে। এবং এগুলো হয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো আমাদের সামনে আর একটা নতুন করে পুরো ফর্মটা চলে আসছে, পুরো যে অ্যাপ্লিকেশানের যে ফর্ম সেটা চলে আসছে, এবং সেখানে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে পর্যায়ক্রমিকভাবে। এবার আমাদেরকে একটুখানি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি আমি, ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করতে হবে আমাদের,
তারপর হচ্ছে ইউএলবি নেম, এটা আমাদের ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। এখানে কিছু অপশান দেওয়া আছে, তারপর ওয়ার্ড নেম দেওয়া আছে, এবার তারপরে দেওয়া আছে টয়লেট ওনার্স পার্টিকুলার্স, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার সম্পর্কে কিছু ডিটেলস চাওয়া হচ্ছে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তো নাম এখানে লিখে দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল লিখতে হবে, ফাদার্স ওর হাজব্যান্ডস নেম যে নামটা আছে আর কি, বাবা বা হাজব্যান্ডের নাম লিখতে হবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে দাও, নির্দিষ্ট মোবাইল নাম্বার, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যে অ্যাড্রেসটা রয়েছে, স্ট্যাটাস অফ এক্সিস্টিং টয়লেট, ওখানে ড্রপ ডাউন বক্স থেকে ইয়েস অর নো করতে হবে, আধার কার্ড লিঙ্কড, ট্রান্সফার অর ইনসেন্টিভ, এটা দেখতে হবে যে আধার কার্ড সত্যি কোনো ইনসেন্টিভের সঙ্গে যুক্ত আছে কি না, কোনো লোন বা ইনসেন্টিভ পাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে কি না, আর ডু ইউ হ্যাভ আধার নাম্বার, আধার নাম্বার আছে কি না সেটা লিখতে বলছে। তারপর 8-এর দাগের এ বলা হচ্ছে, আধার নাম্বার দিতে বলা হচ্ছে। এরপর 9-এর দাগের বলা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল বাল্ক কনস্ট্রাকশন অফ টয়লেট, আমরা নো করব। তারপরে বলছে 9-এর দাগের এ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আমাদের ব্যাঙ্কের যা ডিটেলস সব কিছুই পুঙ্খানুপুঙ্খ দিতে হবে, একটু ভুল করলেও চলবে না। কী করতে হবে, না আইএফএসসি কোড দিতে বলছে এখানে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার লাগছে, তারপরে হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তার মানে এখানে আমাদের আর একবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে যে পাসবুক ফার্স্ট পেজ স্ক্যান্ড কপি, এবং আমাদের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের যে প্রথম পেজ তার স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, এবং সাইজটা হচ্ছে কত, না 100 KB-র মধ্যেই রাখতে হবে, জেপিজি পিএনজি এই ফরম্যাটে হলেও চলবে। তারপরে 10-এর দাগে বলা হচ্ছে ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যিনি অ্যাপ্লাই করছেন তার ফটোগ্রাফ আপলোড করতে হবে, এবং 50 KB-র মধ্যে হলেও চলবে। এবং ফাইনালি সবার লাস্টে দেখে নাও, ডান দিকে দেওয়া আছে আই এগ্রি, এগ্রিতে যে ছোট্ট বক্স, এই বক্সে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে অ্যাপ্লাই করলে আমাদের যে পুরো অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এটা একেবারে নতুন একটা চ্যানেল, তাই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা সাহায্য করো এই চ্যানেলটিকে প্রোগ্রেস করতে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।